সর্বনাশী পাম অইল খেতির বিরুদ্ধে জীপাল কৃষক শ্রমিক সংঘর জরুরি সংবাদমেল। সরকারে গ্রহণ করা পাম অইল খেতির পদক্ষেপ তীব্র ভাষায় গরিহণা আর প্রতিবাদ করেছে জীপাল কৃষক শ্রমিক সংঘয়। আজি দিনের 1 বজাত বোকাখাত পুয়তি সাহিত্য সভার প্রাঙ্গণত এখন সংবাদমেলর আয়োজন করে জীপাল কৃষক শ্রমিক সংঘর উপদেষ্টা সুনেশ্বর নরহে কয় যে আনের দেশত নিষিদ্ধ করা পাম অইল খেতি কিয় কেন্দ্রীয় সরকার বাবা রামদেব আদানী আর গডরেজ এগ্রিগেট কোম্পানিক সন্তুষ্ট করার স্বার্থত কেটামান ধনের বিনিময়ত সরকারে রঙা দলিচা পারি হতকারী সিদ্ধান্ত লৈছে। এই সর্বনাশী কার্য সফল করবলে নামি পড়েছে স্বয়ং মাটি পানি খেতিরগীর কৃষি মন্ত্রী অতুল বরা বলে অভিযোগ উত্থাপন করে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশত এই খেতির ফলত হওয়া সমস্যার উপর এই বলেও কয় যে যুগ যুগলে তথা উত্তর পূর্বাঞ্চলের উপর ক্ষেত্র নিষেধ করার সমান ভয়াবহ মরুভূমি সদৃশ পরিস্থিতি সামগ্রী পরিবেশ তন্ত্রত চরম কুঠাল ঘাত করার পরিকল্পনায় সর্বনাশী পাম তেল খেতি আপনার মূল উর্বর খেতি মাটিদরাত করবলে সিদ্ধান্ত লৈছে। উত্তরখণ্ড জেলা সামরি গোলাঘাট তথা কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দাঁতি কাষরিয়া সমষ্টির বোকাখাততো সামরি লওয়ার দরে গাঁর সহজ সরল রাইজক স্বয়ং কৃষিমন্ত্রীয়ে সহিত মেল পাতি আগুয়া বাড়ি রাইজক বুজনি দিয়ার কামত ইতিমধ্যে স্থাপন বাহিনী নিয়োগ করেছে। এটা দুটা পক্ষর সৃষ্টি হব, এক বৃহৎ সভারও আয়োজনের প্রস্তুতি চলাই থাকার খবর আমার হাতত আহি পড়েছে। কেন্দ্র আর রাজ্য সরকারের কঠোর ভাষায় গরিহণা দি কয় যে কোনো কারণতে এই সিদ্ধান্ত জীপাল কৃষক শ্রমিক সংঘয়ে মানি বিভিন্ন ঠাই আপনাদের দেখবলে পাইছে যে পানির স্তর কমি আছে। আজি গুয়াহাটী হোক বা যোরহাট হোক এনে স্থানত পানি মানুষে নাপায়, আর এই এনে খেতিটি করবলে যাওতে সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীরা যদি আমি চাওলে এদিনত যদি 300 লিটার পানি এজোপা গছে যায় খায় তেতিয়াহলে আপনাদের ভাবি চাও যে পানির স্তর কমি যাবলে কিমান দিন লাগে, এবছরের প্রয়োজন হব হয়তো চাগে। আর মিজোরামের কিছু ছুটি ছবি বনিছে এই বিষয়ের উপর সেইবোরকো আপনাদের আমি প্রদান করিম যদি আপনাদের বিচারে। আর মিজোরাম হোক নাগাল্যান্ড হোক এই রাজ্যবুড়ে কিয় খেতি আসলে বন্ধ করবলে ওলাইছে 3 বছর লগে এই খেতি আসলে এবার করার পিছন 3 বছর পাশতহে ফল পোৱা যায়। গতি এই 3 বছর সময়কাল কৃষকসকলে কত আর বজার নাই আসলে পড়ছে, যদিহে সরকারে আমার খুঁটি বিধাইছে কৈছে যে এই খেতি করা হয়তো 40 বছর তোমাকে বহি থাকবে নালে, কিন্তু খেতি করার পিছন মিজোরামত হোক নাগাল্যান্ডত হোক যখন খেতিয়ক সেই খেতিয়কসলের কি আসলে সমস্যা হয়েছে সেই আটাইতো উল্লেখনীয় যে খেতি করেছে করার পিছন যখন আসলে পাম বীজ উৎপাদন করেছে সেইখানে বিকিবর কারণে এখন মার্কেটেই নাই। সরকারের যজন মন্ত্রী আমার বোকাখাটরে বিধায়ক হয় আমি ইয়াত করে থাকা খেতিবরকে বিকিবা যোগ্যতা নাই। মই নিজেই খেতি করেছো 15 বিঘা এবার গুণ ধানের, সেইখানে বিক্রি করবর কারণে ব্যবস্থা করে দিব নয়। এই পাম খেতি বোকাখাটর মানুষ করবাই পেলায় আসলে ইয়ার এখন বজার দিব পারিব সেইটার কারণে সন্দেহের দৃষ্টিতে চাবলিয়া কথা। সে মানে মুখ্যমন্ত্রী আর আমার বোকাখাটর বিধায়ক তথা কৃষি মন্ত্রীজনক কব বিচার যে আপনাদের কোনো অধ্যয়ন নকরাক বাহিরের অথবা বহিরাগত যদি কোম্পানি আছে স্বার্থের কারণে বা থলুয় মানুষের যদি বায়োডাইভার্সিটি হোক মানে বিভিন্ন ধরনের আমরা খেতি করে থাকো যে সেই খেতি গোটে ব্যবস্থাটা আপনাদের ধ্বংস করবলে না যাব, কারণ এই খেতি করবলে হলে বাকি খেতি একটু করবেন মানুষের আসলে যদি ঐতিহাসিক পরম্পরাগত কৃষি প্রণালী আছে সেই কৃষি প্রণালী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার এই একটা ব্লু প্রিন্ট ট্রাই করেছে বহিরাগত কোম্পানিখিন। আর ইয়ার অধ্যয়ন অবিহনে সরকারখনে বরপিয়া পাড়ি দিয়া কথাটা আটাইতকৈ মানে উল্লেখনীয় কথা, আর বড় বিশেষ কবলগীয় কথা নাই। আর ইয়ারপর
যি প্ৰদূষণ সৃষ্টি হয় এই প্ৰদূষণৰ পৰা ৰোগ কিছুমান সৃষ্টি হয়। এতিয়া মই এটা আপোনালোকক কথা কওঁ, মালয়েছিয়া আৰু পশ্চিম আফ্ৰিকা দুয়োখন দেশতে এই বাগিচাসমূহ প্ৰদূষণৰ কাৰক আৰু ৰোগৰ পৰিবহণকাৰী হৈ পৰিছে। কাৰণ পশ্চিম আফ্ৰিকাত ইবলা মালয়েছিয়াত মহৰ সংখ্যা বৃদ্ধিৰ জৰিয়তে মেলেৰিয়া আৰু ডেংগুৰ নিচিনা ৰোগৰ সৃষ্টি হৈছে। তো এনেকুৱা খেতি কৰিলে বিভিন্ন ধৰণৰ এনেকুৱা ৰোগ পৰিবহণ হ'ব যিবোৰক আচলতে অসম চৰকাৰেতো আমি দেখিবলৈ পাইছোঁ যিবোৰ মহামাৰীৰ ৰোগ সৃষ্টি হৈছিলে সেইবোৰৰ সময়ত তেওঁলোকে যিবোৰ পদক্ষেপ লৈছিলে সেইবোৰ উল্লেখনীয় কথা যে একো ফেল আৰু। আজি স্বাস্থ্যখণ্ড যদি আমি চাবলৈ যাওঁ, দ্বিতীয় আৰোগ্যৰ যি মানে প্ৰকাশ পাইছিলে তাত অসমখন পিছফালৰ পৰাই 2-3 নম্বৰত আছে। তেতিয়াহ'লে অসমত যদি এই খেতিটো কৰিবলৈ দিয়ে তাৰ পৰা হ'বলগীয়া ভয়াৱহ যিবোৰ ৰোগ তাৰ যি ব্যৱস্থা ল'ব পাৰিব সেয়া সন্দেহৰ চকুৰে চাবলগীয়া হ'ব। আৰু বনাঞ্চলবোৰ ধ্বংস কি হয় এই খেতিটো কৰাৰ লগে লগে বনাঞ্চল যেতিয়া কি হয় পানীৰ পৰিমাণটো যেতিয়া পানীৰ স্তৰটো কমি যায় তেতিয়া কি হ'ব অভয়াৰণ্য হওক বনাঞ্চল হওক তাৰ যিবোৰ গছ গছনি আছে সেইবোৰ শুকাই যাব। আৰু শুকাই গ'লে আপোনালোকে জানেই যে আমাৰ ইয়াত বতাহৰ সৃষ্টি হয়। প্ৰত্যেক বছৰে আমাৰ বতাহ অহাটো এটা মানে পৰম্পৰাগত প্ৰাকৃতিক ধৰক এটা স্থিতি হয়। তো বতাহ যেতিয়া আহে গছ গছনি যেতিয়া শুকাই যায় অট'মেটিক বনাঞ্চলত মানুহে জুই জ্বলাবলৈ প্ৰয়োজন নাই, বনাঞ্চল অট'মেটিক জ্বলিবলৈ আৰম্ভ হ'ব। চ' এই খেতিটো কৰিলে মানুহে আচলতে বনাঞ্চল জ্বলাবৰ প্ৰয়োজন নাই, অট'মেটিক আমাৰ কাজিৰঙা অভয়াৰণ্য হওক বা অসমৰ যিমানবোৰ বনাঞ্চল আছে এই বনাঞ্চলবোৰ পানীৰ স্তৰ কমাৰ লগে লগে নিজে নিজে যে জ্বলি শেষ হ'ব সেইটো এটা নিশ্চিত মানে উদাহৰণ আপোনালোকে আগন্তুক সময়ত দেখিবলৈ পাব। এইখিনিয়ে আছিলে ক'বলৈ। बड़ी जल्दी में हो सर, गर्मी बहुत है मैडम, वर्दी की हाँ, गर्मी तो बहुत है लेकिन आपको शायद पापा के पैसों की गर्मी ज्यादा लग रही है। बढ़ती गर्मी में विवेल कूलमेंट करे आपकी स्किन को सॉफ्ट और आपको कूल। अब समझौता नहीं,